পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসের সামনে খণ্ড জমি কিনে ফটোকপির দোকান চালাতেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে তার জমি দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল। এ ঘটনায় মামলা হলে ওই জমিতে 144 ধারা জারির নির্দেশ দেন আদালত। বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয়ে ওঠে বদিউজ্জামান। এরই জেরে বৃহস্পতিবার রাতে সিকিউরিটি গার্ড সহ কয়েকজনকে নিয়ে মামুনের উপর হামলা চালায় সে। এক পর্যায়ে হাতুড়ি ও ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে। খবর পেয়ে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লোকজন মামুনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আমি আমার ভাই সহ ওখানে উপস্থিত হলে ওরা আমাদেরকে হাতুড়ি, রড, বাঁশ, ওদের সাথে ইভেন পিস্তলও ছিল, ওরা হচ্ছে হামলা করে। এদের হাত থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীরাও মুক্ত না। এরা আমরা অবশ্যই সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয়ের মানে বাউন্ডারির মধ্যে ঘটনায় সামনে ঘটেছে, সুতরাং এটা আইন অনুযায়ী যিনি ভিকটিম তিনি পুলিশ কেস করবেন। তো বিশ্ববিদ্যালয়ের বরাবর যদি কোনো লিখিত অভিযোগ আসে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি খতিয়ে দেখবে। তার মাথায় একটা ডিপ্রেশন আছে, লেফট লেগে একটা ইঞ্জুরি আছে, আমরা কিছু ইনভেস্টিগেশন দিয়েছি, সাথে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থী মামুন বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সময় সংবাদ, যশোর।